সুপ্রিয় বন্ধুরা আজ মধুমঞ্জুরি ও মাধবী লতা বিভ্রান্তি নিয়ে একটু আলোচনা করতে চাই মধুমঞ্জুরি বাংলাদেশে সর্বত্রই দেখা যায় বাগান প্রেমীরা তাদের বাগানে এই লতা জাতীয় উদ্ভিদটি রোপণ করে থাকেন কিন্তু কি কারণে কখন কিভাবে কারা এই নয়নাবিরাম ফুলটিকে ভুল নামে পরিচিতি পরিচিতি করে এর নাম দিয়েছে মাধবী লতা এর কোনো সঠিক ইতিহাস জানা নেই কোনো ফুলকে বা উদ্ভিদকে তার সঠিক নামে পরিচিতি করা একটা সাইন্স সুতরাং যে কেউ ইচ্ছে করলেই একটা ফুলকে বা কোনো উদ্ভিদকে বা তাদের মনগড়াভাবে নামকরণ যেমন করতে পারেন না ঠিক তেমনি একটা ফুলকে ভুল নামে পরিচিতি করে বিভ্রান্তির সৃষ্টি করতে পারেন না এখানে সিঙ্গেল পেটাল মধুমঞ্জুরি দেখা যাচ্ছে প্রথম অংশে আপনারা ডাবল পেটাল মধুমঞ্জুরি দেখেছেন যাই হোক আমার ধারণা থেকে বলছি হয়তো কোনো নার্সারি থেকেই এই ভুল নামের উৎপত্তি ঘটেছে কেননা আমি ঢাকা শহর সহ দেশের বিভিন্ন নার্সারিতে মাঠ পর্যায়ে কাজ করেছি আজ অবধি একশো একুশটি নার্সারি জরিপ করে মাত্র দুটো নার্সারি পেয়েছি যারা মধুমঞ্জুরিকে মধুমঞ্জুরি নামেই জানে অর্থাৎ মাত্র এক দশমিক ছয় ছয় ভাগ নার্সারিতে এর সঠিক নামটির চর্চা হয় এবার আসি যেখানে অনেক শিক্ষিত মানুষের পদচারণা ঘটে তা হলো উদ্ভিদ বিষয়ক ফেসবুক গ্রুপ আমি অনেক গ্রুপে দেখেছি শতকরা আটানব্বই ভাগ সদস্য মধুমঞ্জুরিকে মাধবীলতা নামে জানে এই নিয়ে অনেক লেখালেখি হয়েছে বৈজ্ঞানিক যুক্তি সহ বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস তুলে ধরা হয়েছে প্রায় সাত আট বছর যাবৎ প্রকৃতিপ্রেমী শ্রদ্ধেয় নাজমুল হুদা ভাই স্থপতি মুস্তাক কাদ্রি ভাই কানাডা প্রবাসী উদ্ভিদবিজ্ঞানী তিমির মুস্তফা ভাই ও আমার বন্ধু ডক্টর মাহবুবা সুলতানা আমরা সবাই মিলে অনেককেই অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি এই ফুলের নাম মাধবী নয় এর প্রকৃত নাম মধুমঞ্জুরি লতা যে নামটি কবিগুরুর দেয়া তিনি মধুমঞ্জুরি নিয়ে তার মনের আকতিও প্রকাশ করে গেছেন তিনি লিখেছেন বসন্তে প্রত্যাশী হয়েছিনু এতকাল ধরি আজ দুয়ারে আমরি মরি মধুমঞ্জুরির ফুলমঞ্জুরির অঞ্জলি দিলভরি মধুমঞ্জরী লতা এত কিছুর পরেও আমরা সফল হতে পেরেছি কি না তার হিসাব কষা হয়নি আরও একটা বিষয় বহুল ব্যবহৃত ইউটিউবেও অসংখ্য ভুল ভিডিও দেওয়া আছে যেখানে মধুমঞ্জুরিকে ভুল নামে মাধবী লতা বলে পরিচয় করিয়ে ভিডিও আপলোড করা আছে এই বিষয়টায় জনমনে অনেক বিভ্রান্তির সৃষ্টি হয়েছে আজ আমার এই ক্ষুদ্র প্রচেষ্টায় কতটুকু এগুতে পারবো জানি না তবে একজনও যদি এই ভিডিও দেখে সঠিক নামটি জানেন তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। এবার মধুমঞ্জুরি ও মাধবীলতার তুলনামূলক বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা করছি আমি বহু বছর যাবৎ ফিল্ড ওয়ার্ক করার চেষ্টা করছি ফলাফল যা পেয়েছি ভয়াবহ বিষয়টি রীতিমতো গবেষণা পর্যায়ে গবেষণার পর্যায়ে এসে দাঁড়িয়েছে আমাকে ভাবিয়ে তুলেছে আবাল বৃদ্ধমণিতা যাকেই প্রশ্ন করেছি সবাই মধুমঞ্জুরিকে মাধবীলতা নামেই চেনে আর মাধবীলতার ডুকরে কাঁদে প্রাতভ্রমণের সময় মধুমঞ্জুরি দেখিয়ে আমার পরিচিত শতজনকে প্রশ্ন করেছি এই উদ্ভিদের নাম কি সঠিক উত্তর মিলেনি কখনো সবসময় ভুল উত্তরটি মিলেছে মনের দুঃখে আমার এক বন্ধুকে মজা করে একটি গল্প বলেছিলাম গল্পটি ছিল এই রকম মধুমঞ্জুরি আমার হেন কর্ম দেখে একদিন আমাকে ডেকে পাঠালো ভীরুভীর পায়ে এগিয়ে গেলাম সে আমায় তার নাম বিভ্রাট নিয়ে কাজ করার জন্য ধন্যবাদ জানিয়ে তার ব্যথা বেদনার কথা আমাকে শোধালো বন্ধু হিসাবে আমি তাকে আশ্বস্ত করে আসলাম এই বিভ্রান্তির অবসান আমি ঘটাবই সে খুশি হয়ে তার সুললিত কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের দু চরণ শুনিয়ে দিয়েছিল আমার দুয়ারে এসেছিল নাম ভুলি পাতা ঝলমল অঙ্কুর খানি তুলি মূর পানে চেয়েছিল দুলি দুলি করুন প্রশ্নরতা তারপরে কবে দাঁড়ালো যেদিন ভুরে ফুলে ফুলে তার পরিচয় লিপি ধরে নাম দিয়ে আমি নিলাম আপন করে মধু লতা প্রিয় শ্রোতা দর্শক আমি কিছু বিভ্রান্তির অবসান ঘটাতে চাই মধুমঞ্জুরি ও মাধবীলতাকে নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া আছে কোথাও কোথাও প্রচলিত আছে এই দুটি একই ফুল আবার কোথাও কোথাও মধুমঞ্জুরিকে মাধবীলতা বলে জানে এই সব ক্ষেত্রে তাদেরকে সত্যিকারের মাধবীলতা দেখিয়ে জিজ্ঞেস করেছিলাম এর নাম কি উত্তর এসেছে এটা চিনি না খুবই পরিতাপের বিষয়ে মাধবীলতা একেবারেই আমাদের নিজস্ব ফুল তাও একে শতকরা পঁচানব্বই ভাগ মানুষ চিনেন না আমি এই ভিডিওর মাধ্যমে একটা বিষয়ে দ্বার্থহীন কণ্ঠে ও দৃঢ়চিত্তে বলতে চাই মধুমঞ্জুরি ও মাধবীলতা দুটি সম্পূর্ণ আলাদা গণ ও পরিবারভুক্ত ফুল যাদের আকার আকৃতিতে রূপে রঙে গন্ধে প্রস্ফুটনের সময়কালে সব কিছুতেই ভিন্নতা রয়েছে মধুমঞ্জুরির আরেকটি নাম আছে সেটি মধুমালতী যার বৈজ্ঞানিক নাম কমবেট্রাম ইন্ডিকা একে ইংরেজিতে রেঙ্গুন ক্র্যাপারও বলা হয় এর সমনাম কুইস্কোয়ালিস ইন্ডিকা এই নামটি আগে বৈজ্ঞানিক নাম ছিল কিন্তু আধুনিক শ্রেণীবিন্যাস অনুযায়ী এর বর্তমান সর্বজন স্বীকৃত বৈজ্ঞানিক নাম হল কমবেট্রাম ইন্ডিকা এটি কমবেট্রেসি পরিবারের সদস্য লতা জাতীয় পর্ণমুচি উদ্ভিদ গ্রীষ্ম বর্ষায় লাল সাদা মিশ্রণে ফুলে সন্ধ্যাবেলায় মাদকতা মিশ্রিত সুবাসে চারিদিক মুখরিত করে রাখে এবার আসুন মধুমঞ্জুরির বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস নিয়ে একটু কথা বলি এটি হচ্ছে বর্গ হচ্ছে মাইট্রেলিস ফ্যামিলি কমবেট্রেসি জেনাস কমবেট্রাম স্পেসিস সি ইন্ডিকাম মানে কমবেট্রাম ইন্ডিকাম বোটানিক্যাল নেম অথবা বাইনোমিয়াল নেম অথবা যেভাবেই বলেন সায়েন্টিফিক নেম কমবেট্রাম ইন্ডিকাম যার নামকরণ করেছিলেন কার্লিনিয়াস এই হলো মোটামুটি মধুমঞ্জুরি নিয়ে আমার কিছু আলোচনা মধুমঞ্জুরি ফুলটি আসলে দেখতে এতটাই সুন্দর যে এর প্রতিটি পাপড়িতে দুই রকমের রং দেখা যায় প্রথম দিকে হালকা সাদা ধীরে ধীরে এটা তারপরে হয়ে যায় হচ্ছে গাঢ় গোলাপি রং যে গোলাপি রঙটা সবাইকে খুবই আকৃষ্ট করে এবং পাতাগুলি একটু হালকা সবুজ কচি অবস্থায় যখন পাতাগুলি একদম পরিপক্ক হয়ে যায় তখন গাঢ় সবুজ হয় এটা কাস্টলতা জাতীয় উদ্ভিদ আমি আগেও বলেছি এই উদ্ভিদটি অন্য কিছুকে অবলম্বন করে বেড়ে ওঠে এই জন্য এটাকে রেঙ্গুন ক্রেপার বলা হয় ক্রেপার সাধারণত লতানো উদ্ভিদকে ক্রেপার বলা হয় আরোহী উদ্ভিদকে ক্রেপার বলা হয় এটা এই জন্যকেই ক্রেপার বলা হয় এই উদ্ভিদের আসলে ফুলের পুষ্পমঞ্জুরিগুলি অর্থাৎ ইনফ্লোরিসেন্সগুলি যখন একসাথে থাকে এটা সত্যি নয়ন আবিরাম দৃশ্য এবং আমি যখন এই ভিডিও করছি তখন এর পাশে ফুলের সংখ্যাটা কমে গেছে এখন শেষের দিকে প্রায় কিন্তু এই যে অল্প কিছু ফুলে যে একটা সুমিষ্ট সুগন্ধ এটা যে কাউকে বেশ আলোড়ন সৃষ্টি করে মনে আলোড়ন সৃষ্টি করে এর সৌন্দর্য এর সুগন্ধে এটা নিশ্চিত করেই বলা যায় আমি আজকে বিকালে মনে করলাম যে একটু একটা ভিডিও করি তো অনেক খোঁজাখুঁজির পর আমি মিরপুরের একটা জায়গায় এই মাত্র অল্প কয়টা ফুল পেলাম ওখানে তারপর ভিডিও করলাম ভিডিও করে তারপরে অনেকটা সুগন্ধই আমি উপভোগ করেছি যদিও এর পরিমাণ ছিল কম গাছে সংখ্যায় কমে যে দেখা যাচ্ছে মাত্র অল্প কয়টা পাপড়ি ইনফ্লুয়েসেন্সে অন্য পাপড়িগুলি ঝরে পড়েছে ফুলের যে মুকুলগুলি কেবল প্রস্ফুটিত হওয়ার অপেক্ষায় আছে কিছু কিছু এই যে পরিষ্কার দেখা যাচ্ছে এখানে এই যে তিন চারটা দেখা যাচ্ছে পাতাগুলি কি সুন্দর জালিকাশিরা বিন্যাস পাতায় দেখা যায় এই যে ফুলের মুকুলের রংটা কি চমৎকার একটা রং যেটা গোলাপি গাঢ় না হালকা গোলাপি রঙের বেশ পরিষ্কার বোঝা যাচ্ছে আমি এখানে অবশ্য দুটো গাছের দুটা গাছের ভিডিও করেছি প্রথম একটা হচ্ছে ডবল পাপড়ি করেছি তারপর সিঙ্গেল পাপড়ি করেছি সিঙ্গেল পাপড়িটার সৌন্দর্য একরকম ডবল পাপড়িটার সৌন্দর্য আরেকটু আরেক রকম তবে সিঙ্গেল পাপড়ি এবং ডবল পাপড়ি দুইটা ফুলেরই সুগন্ধটা একই রকম হয় দেখতে বেশ চমৎকার এই যে আমি দেখাচ্ছি এইটাই হচ্ছে প্রকৃত মধুমঞ্জুরি ফুল এটা কখনোই কোনো অবস্থাতেই মাধবীলতা কখনোই ছিল না বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করে আমি যা দেখানোর চেষ্টা করলাম যে এটা মধুমঞ্জুরি ফুল মধুমঞ্জুরি ফুল একে মধুমালতি বলেও ডাকা হয় কেউ কেউ মধুমালতি ডাকেন কমবেট্রাম ইন্ডিকাম বর্তমান আধুনিক শ্রেণীবিন্যাস অনুযায়ী এই ফুলটার নাম কমবেট্রাম ইন্ডিকাম এর আগে এর নামটা আমি বলেছি এর আগে ছিল হচ্ছে কুইসকোয়ালিস ইন্ডিকা বর্তমানে কুইস্কোয়ালিস ইন্ডিকাকে সমনাম হিসাবে বিবেচিত করা হয় এই যে আমি আর একটা ডাবল পাপড়ির মধুমঞ্জুরির ছবি তুলেছি এইটাও সেম সুগন্ধযুক্ত একটা ফুল পাপড়িগুলি গুচ্চা গুচ্চাবদ্ধ অবস্থায় থাকে একসাথে একটার মধ্যে অনেকগুলি পাপড়ি থাকে খুব সুন্দর এবং এইটা এত মোহনীয় রংটা আরও টকটকে রং রঙ যেটা কিনা দেখতে বেশ খুবই চমৎকার লাগে আর বিশেষ করে আমার কাছে আমার মনে হয় যারা গাছপালাকে ভালোবাসেন এবং গাছের কদর করেন বাগান সাজাতে চান তাদের প্রত্যেকেরই এই ফুলের এই রং রূপ বৈভব ভালো লাগবে আচ্ছা এবার আসি মাধবীলতার ক্ষেত্রে এই যে দেখা যাচ্ছে এইটা হচ্ছে প্রকৃত মাধবীলতা ফুল এই ফুলটি মালপি গিয়েছি পরিবারভুক্ত উদ্ভিদ এর বাংলা নাম মাধবীলতা যার বৈজ্ঞানিক নাম হল হিপটেজ ব্যাঙ্গালেন্সিস আশা করি এর প্রজাতি অংশের নামটি অর্থাৎ ব্যাঙ্গালেন্সিস শব্দটা শুনেই বুঝতে পারছেন এটি আমাদের বঙ্গদেশের নিজস্ব প্রজাতি মাধবীলতা মধুমঞ্জুরির মতোই কাস্টলতা জাতীয় উদ্ভিদ শীতে এদেরও পাতা ঝরে যায় পত্রহীন ডালপালায় থোকা থোকা সুগন্ধি ফুল সাদা ক্রিম রঙের ফুল ফুটে যার স্থায়িত্ব হয় খুবই ক্ষণিকের জন্য কিন্তু মধুমঞ্জুরি স্থায়িত্ব হয় অনেক বেশি সময়ের জন্য আর এই ক্ষণস্থায়ী ফুলটা ক্ষণস্থায়ী বিধায় কবিগুরু মাধবীলতাকে নিয়ে একটা গান রচনা করেছিলেন আপনারা হয়তো নিশ্চয়ই সেই গানটি শুনেছেন মাধবী হঠাৎ কোথা হতে এলো ফাগুন দিনের শ্রুতে এসে হেসেই বলে যাই 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 মধুমঞ্জুরি ফুল রাস্তার চলতে চলতেই দেখা যায় কিন্তু মাধবীলতা সব জায়গায় দেখা যায় না আমার জানা মতে মাধবীলতা রমনা উদ্যানের মৎস্যভবনের পাশের গেট দিয়ে ঢুকে একটু সামনে এগুলিয়েদের পাওয়া যায় প্রতি বছর বসন্তে এখানে অনেক অনেকেই মাধবীলতার সুগন্ধ নিতে যান তবে যেহেতু এই ফুলটি খুবই কনস্থায়ী এবং অল্প দিনের জন্য এর স্থায়িত্ব থাকে তাই সময় মতো না গেলে এই ফুলের দেখা পাওয়া দুষ্কর এছাড়া বোটানিক্যাল গার্ডেনে যদি কেউ যান পরিচালকের অফিসের পাশেই বিশাল একটা ঝোপ আছে ঝোপ আছে এছাড়া জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পাশে বেশ কয়েকটা নার্সারিতে স্থায়ীভাবে এই মাধবীলতা রোপণ করা আছে মাধবীলতার এই যে সিডপট দেখা যাচ্ছে সিডপোটটা পরিষ্কার দেখা যাচ্ছে শুধু দর্শক এবার আসুন মাধবীলতার বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস নিয়ে একটু কথা বলি এটা হলো বর্গ হল মালপি জিএলিস বর্গের উদ্ভিদ ফ্যামিলি হলো মালপি জিএসি জেনাস হল হিপটেজ স্পেসিস হল এইচ ব্যাঙ্গালেন্সিস অর্থাৎ হিপটেজ ব্যাঙ্গালেন্সিস বাইনোমিয়াল নেম বোটানিক্যাল নেম সাইন্টিফিক নেম যাই বলুন এটা হচ্ছে হিপটেজ বেঙ্গালেন্সিস অর্থাৎ এইটাও নামকরণ করেছিলেন কার্লিনিয়াস দ্বিপদ নামকরণের জনক কার্লিনিয়াস কর্তৃক এটারও নামকরণ করা শ্রুতি মণ্ডলী এতক্ষণ নিশ্চয়ই আপনাদের ধৈর্যশ্রুতি ঘটে গেছে আমি এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আর বেশি সময় নেব না এখানে শুধু দুটা ফুলের তুলনামূলক দু চারটে কথা বলেই শেষ করে দিতে চাই মধুমঞ্জুরি ফুলের রং সাদা এবং গোলাপির মিশ্রণযুক্ত নাম্বার ওয়ান নাম্বার টু মাধবীলতা ফুলের রং ক্রিম ও হালকা হলুদ নাম্বার থ্রি মধুমঞ্জুরি ফুটে প্রায় সারা বছর এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত মাধবীলতা ফুটে শুধুমাত্র বসন্তে তাও খুবই ক্ষণিকের জন্য নাম্বার ফাইভ মধুমন মধুমঞ্জুরি কমবেট্রেসি পরিবারভুক্ত কমবেট্রামগণের ও ইন্ডিকা প্রজাতির উদ্ভিদ মাধবীলতা মালপিগিয়েসি পরিবারভুক্ত হিপটেজগণের ব্যাঙ্গালেন্সিস প্রজাতির উদ্ভিদ মধুমঞ্জুরি হলো মাইরটালিস বর্গের উদ্ভিদ মাধবীলতা হলো হল মালপি গিয়েসি বর্গের উদ্ভিদ সুপ্রিয় বন্ধুগণ আপনারা ধৈর্য সহকারে এতক্ষণ মধুমঞ্জুরি ও মাধবীলতার তুলনামূলক বিশ্লেষণ শুনছিলেন আমি জানি না বিষয়টুকু কতটুকু উপভোগ্য করতে পেরেছি আপনাদের জন্য এই বিষয়ের উপর আপনাদের মূল্যবান মন্তব্য আশা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আজকের মতো আমি বিদায় নিচ্ছি আজহারুল ইসলাম খান সবাই ভালো থাকবেন শুভেচ্ছা রইল